ইংল্যান্ডের 100 বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য 100 এর 2024 সালের সংস্করণে সাকিব আল হাসান, তামিম ইকবাল সহ বাংলাদেশের 15 ক্রিকেটারের কেউই দল পাননি। 75,000 পাউন্ড শ্রেণীতে ছিলেন সাকিব। তামিম ও লিটন 60,000 পাউন্ড এবং দুই পেসার তাসকিন শরীফুল নাম লিখিয়েছিলেন 50,000 পাউন্ড ক্যাটাগরিতে। বাকি 10 জন সৌম্য, নাসুম, জাকের, তানজিদ, আফিফ, হৃদয়, শামীম, শহীদুল, হাসান মাহমুদ ও রনি তালুকদারের ভিত্তিমূল্য উল্লেখ ছিল না। বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিবকে অবশ্য আগের দুবারও কোনো দল কেনেনি। তবে এবার সাকিব ছাড়াও ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বাবর আজম, রিজওয়ান, মার্ক উডদের মতো তারকারাও দল পাননি। সর্বোচ্চ 1,25,000 পাউন্ডে পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। অস্ট্রেলিয়ান ও ক্যারিবীয় ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন বেশি।